ফের রাজধানী নয়াদিল্লিতে জরুরি তলব করা হলো বিজেপি সাংসদ অর্জুন সিংকে। বিকেল ৫টায় বিমানে দিল্লিতে রওনা দিয়েছেন তিনি। আজ রাতেই পার্থ শিল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন বিজেপি সাংসদ। অর্জুন সিং এর দাবি, পার্থ শিল্পের সমস্যা নিয়ে অর্জুন সিং যে সমস্ত অভাব অভিযোগের কথা তুলে ধরেছেন সেই সমস্ত শব্দ শুনে একাধিক পদক্ষেপ করবে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি পার্থ চাষী এবং পার্থ শিল্পের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এর আগে প্রায় মধ্যরাতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে পার্থ শিল্পের সমস্যা নিয়ে বৈঠক করেন অর্জুন সিং, কিন্তু তাতে বরফ মোটেই গলেনি। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ বিজেপি সাংসদ অর্জুন সিং। বলেন, পার্থ শিল্পকে বাঁচাতে সমস্ত ইউনিয়ন সমস্ত দলকে এগিয়ে আসতে হবে। সেখানে যদি মুখ্যমন্ত্রীও আমাকে ডাকতেন আমার যাওয়া উচিত। এবং সেই অর্জুন সিং এর কথা মতোই এবার বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী। এবং সেই উদ্দেশ্যেই আজ অর্জুন সিং কে নয়াদিল্লিতে তলব করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর্থিক কষ্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।